নিফটি গত ছয় দিনের মতোই আজকেও একটু উপরে ওপেন হয়ে ক্লোজিং দিয়েছে নিচেই কিন্তু গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে নিফটি যতক্ষণ না পর্যন্ত নিচে আসবে আমরা হয়তো এন্ট্রি করার সুযোগই পাবো না যে কারণে অনেকগুলো স্টক হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে আমরা হয়তো এন্ট্রি করছি না কিন্তু আজকের এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টক গুলোতে আমরা যদি এন্ট্রি করি হয়তো বা সেখান থেকে প্রফিট জেনারেট করার একটা সুযোগ থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমেই যে স্টকটি দেখে নেব সেটি বাটা ইন্ডিয়া এবং এই স্টকটি দেখুন আজকে স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে আর এখানে পরপর পর তিন দিন স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল কিন্তু এখানে একদিন বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল মানে এই দুটো প্যারামিটার একদিনই ম্যাচ করেছিল তাই এখানে আমরা এন্ট্রি করেছিলাম আর এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল খুব সহজেই কিন্তু এখানে শুধুমাত্র নিচে দিয়েছে আর যে কারণে এই আমরা জন্য আমাদের স্টক এখন আমরা যাচ্ছে সেহেতু আমরা এই সুযোগ গুলোকে হাত ছাড়া করতে পারি না কারণ বাটা ইন্ডিয়ার মতো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক গুলোকে যদি আমরা এভাবে হাতছাড়া করে দিই তো পরবর্তীকালে হয়তো আমরা পস্তাতে পারি তাই এই সুযোগটাকেও আমরা অ্যাকসেপ্ট করব। যে স্টকটি লেদার সেক্টরের এখানে মার্কেট ক্যাপ দিয়ে তিন নাম্বারে লেদার সেক্টরে টোটাল একুশটি স্টক আর এই একুশটি স্টকের মধ্যে মার্কেট ক্যাপ দিয়ে এখানে প্রথমেই মেট্রো ব্যান্ড তারপরে যে পজিশনটি সেটি রিল্যাক্স অফ আর তিন নাম্বারেই বাটা ইন্ডিয়া যার কারেন্ট প্রাইস চোদ্দশো উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা মার্কেট ক্যাপ এখানে আঠারো হাজার ছয়শো চোদ্দ ক্রোর ডেপ টু ইকুইটি জিরো পয়েন্ট এইট নাইন এখানে জিরো পার্সেন্ট আর ওসি সি পার্সেন্ট যার সেলস গ্রোথ জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট কিন্তু প্রফিট গ্রোথ এখানে মাইনাস নাইন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর যে স্টকটি প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছিল তিনশো তেইশ ক্রোর লেটেস্ট ইয়ারে সেটা ডিক্রিজ হয়ে দুশো বাষট্টি ক্রোর এসছে আর যে স্টকটিকে আমরা আগামীকালকের জন্য র্যাডারে রাখতে পারি এবং ফলো করতে পারি তবে আমি কোনো স্টককে রিকমেন্ড করছি না এই ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটি শুধু লার্নিং পারপস আপনি যদি এই সমস্ত স্টক ট্রেড করেন তো অবশ্যই নিজ ফ্যানালে ট্রেড করবেন পরের যে স্টকটি আছে এটি বাজাজ হোল্ডিং এর টেকনিক্যাল চার্ট এখানে টাইম ফ্রেম ডেইলি এখানে দেখুন বোলিং কার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল এখানেও ঠিক সেম বোলিংগার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টোক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল কিন্তু লেটেস্ট যে লেভেলটি আছে এখানে শুধু স্টোক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু বোলিংগার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি কিন্তু তারপরেও আমরা এই স্টোকটিকে আমাদের ডেটারে রেখে ফলো করতে পারি কারণ মার্কেট এখন উপরেই যাচ্ছে কতটা উপরে যাবে আমরা কেউ জানি না তাই নিফটির সাথে সাথেই এই সমস্ত স্টকও হয়তো উপরে যাবে আর সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাতে পারি আর এখানে যদি আমরা এন্ট্রি করি টার্গেট থাকবে আমাদের অনলি ফাইভ পার্সেন্ট কিন্তু এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে ফাইভ পার্সেন্ট নিচে আসলেই আমরা এখানে এভারেজ করব কিন্তু তারপরেও যদি নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না এখানে কোনো রকম স্টপ লস নেই তবে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করব বাজাজ হোল্ডিং এখানে ফিনান্স সেক্টরের মার্কেট ক্যাপ দিয়ে এটি নয় নাম্বারে আর এই ফিনান্স সেক্টরের টোটাল পাঁচশো টি স্টক আছে এই পাঁচশো বাইশটি স্টকের মধ্যে মার্কেট ক্যাপ দিয়ে এখানে প্রথমেই বাজাজ ফিনান্স তারপর বাজাজ ফিনসার তারপর জিও ফিনান্সিয়াল তারপর আইআরএফসি তারপর পাওয়ার ফিনান্স কর্পোরেশন তারপর রেক এলডেডি তারপর চলেমন ইনভেস্টমেন্ট এন্ড ফিনান্স তারপর শ্রীরাম ফিনান্স এবং তার পরের যে পজিশনটি আছে সেটি বাজাজ হোল্ডিং যার কারেন্ট প্রাইস আট হাজার একশো একানব্বই মার্কেট ক্যাপ এখানে একানব্বই হাজার একশো আটত্রিশ করোর ডেপ টু ইকুইটি এখানে জিরো প্লেস এখানে জিরো পার্সেন্ট আর সি থার্টিন পার্সেন্ট যার সেলস গ্রোথ গ্রোথ এবং প্রফিট যে স্টক টি প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছিল চার হাজার নয়শো ছেচল্লিশ কোরটেস্ট ইয়ারে সেটা ইনক্রিজ হয়ে সাত হাজার তিনশো চৌষট্টি গেছে আর যে স্টকটিকে আমরা রেডারে রে রাখতেই পারি এবং আগামীকালকে জন্য ফলো করতেই পারি নিচে অনেক ক্লোজিং দিয়েছে কিন্তু আমি বিশেষ করে এই দুটো স্টককে কে বাসায় করেছি যে দুটো স্টককে আমরা হয়তো ফলো করতে পারি তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন